ভাস্তি, সে আজকে এখানে আসছে, এটা শুধু আমার এলাকা না, আমার বাড়ি না, আমার দেশের গর্ব, এবং সে জীবনে বড় কিছু হোক এটা আমি সবসময় চাই। এ বড় কিছুর মধ্য দিয়েই যে বড় ডাক্তার হয়ে সুনাম অর্জন করে আমার এলাকা তথা আমার দেশের জন্য একটা কাজ করবে, সুনামের সাথে কাজ করবে, এটা আমি বরাবরই আশা করি আর। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে উদ্দেশ্য নিয়ে সে এত বড় কাজ করে আসছে তার সফলতা কামনা করি, এবং সে যেন আল্লাহর অশেষ মেহরবানি যেন তারপর থাকে, যে আজকে যে কাজটা সে করে যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে বড়ভাবে আগায় যাচ্ছে এটা যেন আগামী দিনে আরও সবার কাছে আমি দোয়া করি এবং দোয়া চাই যে আমার ভাস্তি যেন আরও বড় কিছু করতে পারে। পাশাপাশি এই মেয়েটি যে এমন সুনাম অর্জন করলো আমি নিজে আসলেই গর্ববোধ করছি। যে কবি বন্দিয়া লিমিয়ার পাশাপাশি এই মেয়েটিও যেন একটা পাবনার গর্ব। আমি মাঝে মধ্যে এই বাসায় আসতাম, এদের সাথে বেশ একটা ধরম মরম ছিল, এসে দেখি মেয়েটি নিবিড়ভাবে পড়াশোনা করছে, এতই সে পড়াশোনায় মনোনিবেশ দিত যে কাউকে দেখার সে তার অপেক্ষা ছিল না। তো ভাবতাম মেয়েটা হয়তো ভবিষ্যতে কিছু হবে। আজকে হঠাৎ আমার বাসায় আমার ভাইরা ফোন দিয়ে জানালো যে একটা বিশাল গর্বের বিষয় কি, যে কায়মের মেয়ে নাকি ঢাকা মেডিকেল পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি উঠে আসি তার বাসায়, দেখি মেয়েটি খুব খুশিতে আছে, তার আশপাশে অনেক লোকজন, সাংবাদিক, কেউ ফুলের তোড়া দিচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে। আমি নিজেও গর্বিত হয়ে ওখানে বসে থাকি, তাদের এই রূপ রহস্যগুলো আমি উপলব্ধি করছি, তো আমি খুব খুশি।